আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এটা সকালবেলায় আমি ঘুম থেকে উঠে নাস্তা করতে বসে গিয়েছি মাম্মি অলরেডি নাস্তা তৈরি করে রেখে দিয়েছে এখানে আলু ভাজি করেছিল আর রুটি তো আমি নাস্তাটা শেষ করে কিচেনে চলে আসছি আজকে মাম্মিকে বললাম যে আমি রান্না করি আপনার রান্না করার দরকার নাই। আজকে কোনো মাছ বা মাংস কিছু রান্না করব না কারণ প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না আমি এখানে কিছু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম ভুনা করব আশা আছে দেখা যাক আর কি কী রান্না করি তো ডিমগুলা বয়ল হোক আমি অন্য অন্য কাজ সেরে নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল রান্না করব ডিমের সাথে ডাল না হলে তো ভালো লাগে না শুকনা শুকনা লাগে তো আমি ডালগুলাকে এখানে ম্যাশ করে নিচ্ছি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এখানে হলুদও দিয়ে দিয়েছি কিছু ডালগুলো সিদ্ধ হোক একটু ঘন করে রান্না করব এই জন্য বেশি লাগছে এখানে আর কি আমি এখানে আলু পিল করে নিচ্ছি এগুলাকে আমি কেটে নিব চাক চাক করে কেটে নিব আলু দিয়ে ডিম দিয়ে ভুনা করব। ভাবলাম যে একটু আলু দিয়ে ডিমের সাথে তাহলে খেতে ভালো লাগবো কারণ অনেক দিন হয়েছে ডিম ভুনা খাইনি মাছ মাংস এগুলাই প্রতিদিন খাওয়া হয় তো খেতে খেতে আর ভালো লাগছিল না তো ভাবলাম যে কিছু একেবারে বাঙালি খাবার তৈরি করি আমি ডিমগুলোকে এখানে ভেজে নিয়েছি একটু হলুদ আর লবণ দিয়ে আর এই যে আলুগুলোকে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো হয়ে না যায় আলুগুলো চাক চাক করে কেটেছি আমি একটু মোটা মোটা করে এদেশে আলু তাড়াতাড়ি গলে যায় এই জন্য মোটা করে কাটতে হয় আর এখানে আমি কিছু টমেটো ভেজে নিচ্ছি এগুলোকে ভালোভাবে ভেজে মানে পোড়া পোড়া করে নিব এই ভর্তাটা তো খেতে খুব ভালো লাগে আমি এটাকে ভর্তা করব এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগে এটা তো আমার মোস্ট ফেভারেট ওয়ান অফ দ্য ফেভারেট ভর্তা টমেটোগুলোকে ভেজে নেই ভালোভাবে অনেক কালারফুল লাগছে দেখতে আর এখানে আমি পেঁয়াজ রসুন টমেটো তারপরে জিরা তেজপাতা তেলে ভেজে নিচ্ছি কারণ আমি যে ডালটা রান্না করবো সেটাকে বাগার দিব ডাল বাগার দেওয়ার জন্য এগুলোকে ভেজে নিচ্ছি এভাবে টমেটোটা যদি ভেজে দেওয়া যায় তাহলে খুব ফ্লেভার আসে একটা ডালে আর এদিক দিয়ে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু ভর্তা করব আজকে আজকে সব ভর্তা ভর্তি ডাল এগুলো হবে তো আলুগুলো সিদ্ধ হোক এদিক দিয়ে আর আমি অন্যদিকে ডিম রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছি এখানে আমি তেল দিয়ে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি রসুন সেচে দিয়েছি মানে পেস্টটা পেস্টটা দেই নেই আর কি স্যাঁচা রসুন স্যাঁচা রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে এই জন্য আমি আজকে এই রসুনটা ইউজ করেছি এটাকে আমি ভালো করে ব্রাউন করে ভেজে নিব তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে এখান থেকে তারপরে আমি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে এখানে ধনিয়া তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালো করে মশলার সাথে মিক্স করব। মিক্স করার পরে এগুলোকে সিদ্ধ হতে দেবো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় এটাকে আমি ঢেকে রাখবো ভালো করে আলুগুলো এখন দিব না আলুগুলো পরে দেবো কারণ এখন আলু দিলে আলুগুলো বেশি সফট হয়ে যাবে ভেঙে যাবে এখানকার আলু খুব সফট হয় মানে তরকারিতে দেওয়ার সাথে সাথে গলে যায় এমন অবস্থা তো পরে দিতে হয় আলুগুলো আর কি এটাকে এখন আমি ঢেকে দিয়েছি আমি ডিমগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে পানি দিয়ে দিয়েছিলাম তারপরে পানি দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিয়েছি এখানে আলুগুলো এখন সিদ্ধ হতে দিয়েছি আর কি তো কালারটা খুব সুন্দর লাগছে আমার কাছে খুব কালারফুল লাগছে হলুদ তারপরে লাল মানে অনেক সুন্দর লাগছে কালারফুল ডিম তো সবাই ভুনা করতে পারে কম বেশি আমি আজকে করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি এটাকে ঢেকে দিব আর কি এই যে আমার ডিমটা হয়ে গিয়েছে ডিমটা দেখতে এমন হয়েছে রান্নার পরে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি উপর দিয়ে দেখতে পাচ্ছেন কালো কালো এই যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা আরও বেশি ভালো হয় আমি খাবার টেবিলে সব খাবার নিয়ে এসেছি আজকে এখানে একটু মরিচ ভর্তা বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে শুকনো মরিচ তারপর টমেটো ভর্তা ওখানে আর আলু ভর্তা এখানে হচ্ছে ডাউ খুব ইয়ামি খাবার ছিল আজকের খাবারগুলো তারপর লেবু ডালের সাথে লেবু ছাড়া তো ভালো লাগে না ভাত তো থাকবে এখানে আমি ভাত নিয়ে নিয়েছি আর ভর্তা নিয়ে নিয়েছি আগে এখন আমি খাবারটা এনজয় করব খাবার খেয়ে আমার একটু লন্ডিতে যেতে হবে অনেক লন্ডি জমা হয়ে গিয়েছে বিকালবেলা আমি লন্ডি করতে এসেছিলাম আমার লন্ডি করা শেষ কাপড় চোপড় ভাজ করা শেষ আমি আমার হাজব্যান্ড দুজন এসেছি আর কেউ আসেনি বেবিকে বাসায় রেখে এসেছি মাম্মির কাছে তো কাপড় সব কিছু ভাঁজ করা শেষ এগুলোকে এখন লন্ডি ব্যাগে ঢুকিয়ে নেবো বাসায় চলে যাবো তো বাসায় যাওয়ার আগে ইচ্ছা আছে একটু বাঙালি রেস্টুরেন্টে যাবো এখানের থেকে কাছে হেঁটে যেতে দুই মিনিট লাগে এটা একটা বাঙালি রেস্টুরেন্ট সব কিছু মোটামুটি বাঙালি খাবার পাওয়া যায় চম সমুচা সব কিছু মানে দুপুরের খাবার অনেক কিছু পাওয়া যায় তো দেখেন এখানে কি কি পাওয়া যায় আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আমেরিকা বাঙালি রেস্টুরেন্টগুলোতে কি ধরনের খাবার থাকে তো আমি কিছু শিঙারা আর সমুচা নিয়ে এসেছি বাসায় সন্ধ্যার সময় তো আর হ্যাভি খাবার খাওয়া খাওয়া যায় না এজন্য আর শিঙারা আর সমুচা এনেছি এগুলা খাবো তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার দেওয়া ভিডিও সকল নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ